নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার, ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। জলপাইগুড়ি শহর থেকে কিছুটা এগোলেই রাউত বাগান পালপাড়ায় প্রবেশ করলে মনে হবে যেন প্রদীপ নগরীতে এসে পড়েছি। প্রায় প্রতিটি বাড়িতেই দেখা যায় কেউ মাটি মাখছেন, কেউ একটি লাঠির সাহায্যে চাকা ঘুরিয়ে সেই মাটি দিয়ে বিভিন্ন আকারের প্রদীপ বানাচ্ছেন, কেউ আবার ব্যস্ত রং করতে, কোথাও রোদে শুকোচ্ছে প্রদীপ সারিবদ্ধভাবে, আবার কোথাও শক্ত করতে পোড়ানো হচ্ছে হাজার হাজার প্রদীপ। হাতে গোনার কয়েকটি দিন, শ্যামা মায়ের আরাধনায় মাতবে সবাই, পাশাপাশি দীপাবলির আলোর উৎসবেও ভাসতে চলেছে বাংলাসহ সারা দেশ। তাই মাটির প্রদীপ তৈরির ব্যস্ততা এখন বাংলার মৃৎশিল্পীদের ঘরে ঘরে। চাকা ঘুরিয়ে তার উপর মাটি রেখে হাত লাগিয়ে চলছে মাটির প্রদীপ তৈরির কাজ। এখন অনেকে আবার ইলেকট্রিকের চাকা ঘোরানোর যন্ত্র ব্যবহার করছেন। সময়ের সাথে সাথে বাজার এখন ভরে গেছে চীনা লাইট ও ইলেকট্রিক লাইটে, কদর কমেছে মাটির প্রদীপের। তবু দীপাবলি এলে আবার আশায় বুক বাঁধে বাংলার কুমোর পাড়ার মানুষেরা, কারণ এই আধুনিক চীনা লাইটের মাঝে এখনও চাহিদা আছে মাটির প্রদীপের। শুধু কালী পুজো নয়, দুর্গাপুজো থেকে মাটির তৈরি প্রদীপ ঘর ধুনচির চাহিদা বাড়তে থাকে, তাই ব্যস্ততা শুরু হয়ে যায় বাংলার মৃৎশিল্পীদের। তবে মূল আকর্ষণ থাকে কালী পুজোর দিকে, দীপাবলির আলোর উৎসবে ব্যাপক চাহিদা থাকে মাটির প্রদীপের। তবে আগের থেকে চাহিদা দিন দিন কমছে, তৈরির খরচের সাথে বাজার মূল্যের পার্থক্য খুবই কম, সঠিক দাম না মেলায় আর কতদিন যে এইভাবে শিল্প চালিয়ে যেতে পারবেন তা নিয়েও কপালে চিন্তার ভাঁজ পড়েছে কুমোরপাড়ার মৃৎশিল্পীদের। আমার নাম অমূল্য পাল। আমরা এটা ছোটোবেলার থেকে করি এই কাজ। এগুলো আমাদের বাবা ঠাকুরদা ওরা শিখেছে। আমার বয়স এখন 54 বছর বয়স। এখন তখন থেকে করে যাচ্ছে। হ্যাঁ, এই মাটি কোথা থেকে? এটা ঘোষপুকুর মাটি গাড়া। কিরকম দাম পড়ে? এক গাড়ির দাম এটা 7,000 টাকা, 9,000 টাকা, 10,000 টাকা এরকম দাম আছে মাটি গুঁজির দাম। যেভাবে মাটি কিনেন সেভাবে কি আপনাদের এই মূল্যটা ওঠে? না না, উঠে না। আমাদের ওই যে কোনো রকম হাজিরাটা থাকে, চাকাটার বস্তা নতুন, এটা কোনো ভাঙলে পাওয়া যাবে। ভিতরে যে একটা পোষানের পাথর আছে, এই পাথরটা মনে করো আজকে 500 বছর আগের। এটা এই পাথরটা, এটা পোষানের, এটা ক্ষয় হবে না, ভাঙবেও না। এটার বয়স প্রায় 500 বছর। যখন থাকে মনে করো এই আমাদের পাল সম্প্রদায় কাজ করে তখন এইটা জিনিস, এইটা হারায় যায় আর খুঁজে পাবো না। এই পাথরটা কোথা থেকে আনছে আমরা বলতে পারবো না। এটা আমাদের দাদুর আমলের, এটা হইতে পারে কত দিনের আগের, এটা আমরা বলতে পারবো না। এটা পাইকারি দিলে আমরা 700 টাকা পাইকারি দিই। হলদিবাড়ি দিই, দেয়ানগঞ্জ দিই, জলপাইগুড়ি দিই, চালহাটির দিকে দিই, সব জায়গায় দিই। আমরা কোনোরকম ভাতা আমরা কিচ্ছু হই না, কোনো কিছু সুযোগ সুবিধা নেই আমাদের সরকার থেকে। মেশিন কিনতে পারি না, তো গরিব মানুষ মেশিন কোথায় পাবো এতগুলো টাকা? কীরকম দাম? তারা 14-15 হাজার টাকা দাম। আর এটা আমাদের তো বিনা পয়সায় হয়, জানা আমরা নিজে তৈরি করি। 10 কেজি সিমেন্ট আনি, নদী পাঙ্গা নদী থেকে বালু আনি, নিজেরাই তৈরি করি। এটা 1 বছর তৈরি করলে এটা 5-7 বছর চলে যায়, 5-7 বছর চলে যায়। আর কাঠ মনে করো যে যদি ভাগ্য ভালো থাকে 10 বছর চলাবে, আর কাঠ নষ্ট হলে তো মনে হয় 1 বছরই শেষ। 80 বছরের ঐতিহ্যবাহী শিশুনিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের ভর্তির আবেদনপত্রের বিজ্ঞপ্তি। 2025 শিক্ষাবর্ষে শিশুনিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র আগামী 2 সেপ্টেম্বর 2024 হইতে 30 সেপ্টেম্বর 2024 পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে দেওয়া হবে। আবেদনপত্রের মূল্য 150 টাকা। সময় 11:30 থেকে 2:00 পর্যন্ত।